একটা ভিডিও ভাইরাল হয়েছে, একটা কাঠবিড়ালিকে দেখা যাচ্ছে যে কুদ্দুস বলে ডাক দিচ্ছে। অনেকে মোবাইলে দেখেছেন, তো দেখেছেন। আর এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করি, হিন্দু মুসলিম সবাই আমরা হাসাহাসি করি এই ভিডিওটা দেখে। কিন্তু আপনি কি জানেন যে এই কুদ্দুস শব্দটা, এই নামটা কার? আপনি জানেন না? এটা একটা সাধারণ রাখালের নাম নয়, এটা কোনো নবীর নাম নয়। এই কুদ্দুস নামটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের, স্বয়ং আল্লাহর নাম হচ্ছে কুদ্দুস, আর যার অর্থ হচ্ছে পবিত্র, যার নির্ভুল এবং পবিত্র অর্থ বলা হয়েছে কুদ্দুস। সো আপনি এখনই ক্রোম ব্রাউজার গুগলে আপনি সার্চ করবেন, দেখবেন যে কুদ্দুস শব্দের অর্থ কি এবং এটি কার নাম। এটি আল্লাহর একটি গুণবাচক নাম। এই ভিডিওটাকে নিয়ে আমরা এত হাসি মজাক করি সব ফ্যামিলি নিয়ে, আর কে নিজের নিজের নাম দিয়ে করছে, ঠিক আছে। কিন্তু এখন আল্লাহর নাম কুদ্দুস, সেই নাম দিয়ে এই ভিডিওটা একদম সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেল। কেউ আমরা একটু চিন্তা ভাবনা করলাম না যে এটা কার নাম বলা হচ্ছে, আমরা জানিও না যে এটা আল্লাহর নাম। অতএব সাবধান, এই সমস্ত ভিডিও পোস্ট করা থেকে আপনারা সবসময় বিরত থাকবেন, আগে যাচাই বাছাই করবেন যে আসলে কি বলা হচ্ছে। যদি কোনো মানুষ যদি বলে যে আমার নাম কুদ্দুস রাখবো, তাহলে সে কুদ্দুস নাম রাখতে পারবে না, তার আগে একটা লাগা, তার উপাধি লাগাতে হবে, আব্দুল কুদ্দুস বলতে হবে, মানে কুদ্দুসের বান্দা, আব্দুল কুদ্দুস, কুদ্দুসের বান্দা তাকে বলতে হবে। নচে যদি কুদ্দুস নাম শুধু রেখে দেয় তাহলে সে ভুল করলো, কারণ কুদ্দুস নামটা হচ্ছে আল্লাহর। আজকে কাঠবিড়ালি একটা এইভাবে তার নিজের ডাকে হয়তো কোনো বাচ্চাকে ডাকছিল, সেখানে সেই ভয়েসটাকে হটিয়ে দিয়ে একটা মানুষের সেই ভয়েসটা লাগিয়ে দিয়েছে যে আল্লাহর নামকে এখন ব্যঙ্গ করা হচ্ছে। অথচ আমরা একবারে চিন্তা ফিকির করলাম না যেটা কার নাম উচ্চারণ করা হচ্ছে। অতএব আমরা এই কাজ থেকে আমরা সকলেই বিরত থাকবো। আল্লাহুম্মা আমিন।